আমার টাকার প্রয়োজন, আমার টাকার ব্যবস্থা করেন, আমি আপনাকে ভুগি ঝুঁকি বুঝার চেষ্টা করছি। দেখেন আপনারা যদি এরকম পেশা থ্রেট করেন আমি কোথায় যাবো বলেন? আমার তো সর্ব, আমি তো সর্বস্ব হারা হয়ে গেছি, আমার তো এখন কিছুই নাই। আমার আমার চার চারটা দোকান চলে গেল, আমার টাকা গুলো আমার প্রায় 56 লাখ টাকা পুরা ছাই হয়ে গেছে, আপনারা তো সব খবরে দেখতে আছেন। দেখেন স্যার আমার একটু সময় দিতে হবে, আমি লোন আনছি, আপনাদের লোন অবশ্যই দিব, দিব না, নাটিয়া তো থাকতে পারবো না, আমাকে কি ক্ষমা করে দিবে টাকা? অবশ্যই না। দেখেন এখন সবাই আমাদেরকে দান খরাত করতেছে, আপনি তো দেখতেছেন। হ্যাঁ দেখেন আমার আপনি পারেননি আর জেল হাজতে ভরে রাখতে, আর ছাড়া কিছু করতে পারবেন না। আমার কোনো এখন কোনো আমার কোনো মানে কি বলবো, আমার কোনো উপায় নাই, আমার সময় না দিলে আমি পারবো না স্যার। প্লিজ স্যার আমার এখন আপনি মেন্টালি প্রেশার ক্রিয়েট করেন না, ঠিক আছে? আমি আমি সময় করে, আমার মন দিল এখন খুবই খারাপ, আমি সময় করে আসবো আপনাদের ব্যাংকে, আমি এসে কথা বলবো ম্যানেজার স্যার। স্যার দেখেন রোজা রাখতেছি এখন পানি খায়া, এই হাল হয়ে গেছে, রোজা রাখতেছি পানি খায়া, ইফতার করতেছি বাচ্চাদেরকে যে কিছু এনে ইফতার করাবো সেই অবস্থাটা আমার নাই। আমার বিবি বাচ্চারা মানে এগুলা আর বলতে পারতেছি না। জি আমার একটু সময় দেন প্লিজ স্যার, একটু সময় দেন। হ্যাঁ আমার মন দিল ভালো হইলে আমি অবশ্যই আসবো ব্যাংকে, আসবো না, ঠিক আছে রাখি, আসসালামু আলাইকুম। কি করতেছ তুমি? তাই বলি কি আমরা কি বসে থাকবো নাকি? মেয়ে একটা খাও খাও করতেছে বাজার করার জন্য। দেখো মেয়ে আমাদের, তুমি তুমি আমার ঘরে দিবে, তুমি আমার ম্যাকডাম নিয়ে প্রেশার করো, আমি কিন্তু এখন এই যে ব্যাংক ফোন করছে ওনাদেরকে বুঝাইতেছি, তুমি আমার দিদি তোমারও বুঝাইতে হবে, ছেলে মেয়ে ডাকি পড়ে ওদেরকে তুমি তোমার মতো বুঝাও, তুমি বুঝাইতে পারো না আমার কি কি পাগল করে দিবে তোমরা? আমি বুঝাইলে কি আমার কথা বুঝবো? বাচ্চা পোলা ভাই এটি বুঝে না, তুমি না কিনে না পড়ে থাকতে পারবা, না খাইয়া থাকতে পারবা, আমিও পারবো, কিন্তু পোলা ভাই এর তো না খাওয়াই রাখতে পারবো না, না দিয়া তো থাকতে পারবো না। তুমি আর পেশাল আমার সাথে কাও 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 করতে পারে আস্তে কথা বললা, আমার সাথে কথা বললে আস্তে আস্তে বললা, উত্তেজিত হয়ে মানে উচ্চ কণ্ঠে আমার সাথে কথা বললো না। তোমার মেন্টালি প্রেশার আমার বউ সুস্থ থাকতে দিচ্ছে না, কেন সুস্থ থাকুন? হ্যাঁ বাবার লাগতে গাই না দিয়ে অনেক কিছু দিয়ে দিছে আমারে, আমার সাথে যে কথা বলতো কেন? তুমি বঙ্গবঙ্গে দোকান দেওয়ার সময় আমার বাপের বাড়ি থেকে আমি 5 লক্ষ টাকা এনে দিই নাই? আমি তো বলতে চাইছি তোমার কি সারা জীবন দিয়ে দিয়ে থাকবো? এটা কি আমি আমি কি করে ফেলছি? এটা কি আমি ধ্বংস করে ফেলছি? এটা কি আমার একার হয়েছে? যাও তো ভাই আমার সামনে তো যাও, এখন আমি পেশা করতে যাবো, সামনে তো যাও। রোজা লাগা আমি তোমার আমার বয়ে লাগা আমি সব কিছু বিক্রি করে আমি তোমার টাকা দিছি, তুমি আমার একটা টাকাও রাখো নাই, সব বয়ে লাগা আমি পর্যন্ত আমি মানুষের কাছে দান নিয়ে পর্যন্ত টাকা দিছি। তোমার দুশেই দোকান গুলা পড়ছে, তুমি রাত্রে টাকা গুলা নিয়ে আসো নাই, আমি কি করবো এখন? আরে টাকা আমি সকালবেলা ওরা কাপড় দিয়ে গেছে, সকালবেলা ওদেরকে টাকা দিতে হবে, ওদেরকে টাকা দিতে হবে, আমি টাকা পয়সা সব হিসাব কি হয়? আমি ঘরে রেখে আসছি, সকালে যা তোকে বাসায় নিয়ে আসবো, যদি রোড একটা দোকানে না হয়ে যায় আমি সব টাকা রেখে আসছি ঘরে। এখন আল্লাহ তালা এরকম ভাবে একটা ই হয়েছে, আমি কি এটা কি সম্পূর্ণ দোষ আমার? আমি কি বলছি তোমার দোষ? তুমি আমার সামনে কেন নামতেছ? এখন এই কথা বাদ দাও, তুমি পুরো পোলা ভাই ধরে কিভাবে এখন আল্লাহর সাথে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে, তুমি যা করার করো। আমি তুমি কি আমাকে যে মার্কেট করে দেবে না? আমি দুধ কিনবো, মেকআপ কিনবো। আসো মা দেখতেছো না আব্বুর কাছে টাকা পয়সা নেই, আপনাদের মাসে কি যা গেছে দেখতেছো না মা? বাবা তোমাদের জন্য একটু ব্যবস্থা করবো।
কি কিনব আম্মু আমি মেকআপ কিনব জুতো কিনব মুভি কিনব ও জামা কিনব আল্লাহ সব কিনে দেবো মা এখন তুমি এরাই কিনে দাও প্লিজ আচ্ছা এই মেয়েটারে তুমি না দিয়ে পারবা হ্যাঁ আমি কি টাকা পয়সা লুকায় রাখছি এত মেকআপ কেসে মা খানা দিল না মা আমার কাছে তো কোনোখানে তরি পয়সাও নাই সব ঠিক করে দিব সবকিছুর মালিক তো আল্লাহ আল্লাহ মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করে তুমি এত হতাশ হয়ে পড়ো না দেখবা ফুরে গেলে উড়ে আসে আজকে সবার পুরে ধ্বংস হয়ে গেছে আল্লাহ মানুষকে এমন ভাবে দিব যেটা মানুষ কল্পনাও করতে পারবো না আরে তুমি টেনশন করিও না এই যে ডাক্তার এই পরীক্ষা দিছে পরীক্ষা দিয়ে কুকুরটা দেখি কি করে না করে ওষুধ তাদের ভালো হয়ে যেতে পারে আব্বা আমি এত কিছু আমার বুঝতে চাই না আমার টাকা দরকার টাকা চেয়েছি আমার 2 লাখ টাকা দিবেন আমি শপিং করবো আমার ভার্সিটি ফ্রেন্ড সবাই মার্কেট পালাইছে আমার টাকা দরকার আমার 2 লাখ টাকা লাগবে আমার টাকা দিতে হবে এখন তোর বাবার শরীর অবস্থা খুবই খারাপ এই যে ডাক্তার দেখাই আসছি এই যে দেখ আরে দেখ এই যে দেখ হাত পরীক্ষা দিছে দেখ এই যে দেখ দেখি এরে হ্যাঁ বুঝতে পারছো চিলাবে আছে চিলাবে আছে তুই তো এই ভালো লাগে না কোন আমি কুতুরে আমি কি করি এই জন্য আমার টাকার প্রয়োজন আমি শপিং করবো না মার্কেট করবো না আমি আপনি জানেন না আবুয়ের ব্যবসা ধরছে আমার টাকা দেওয়ার জন্য বুঝছেন প্রতি বছর তোকে 30-40 হাজার টাকা আমরা শপিং করার জন্য দিই হ্যাঁ কোন বছর দিই নাই আজকে এই বছর তোর বাপের দোকান পড়ে গেছে আমাদের সব দিকে ঋণের পূজা মাথার উপরে নিয়া আমরা কি করব না করব হতাশ হয়ে গেছি তোর বাপের খানদানে ব্যাংকে টাকা দিতে পারো না এই অবস্থায় এই মানুষটারে তুই দে এভাবে মানুষ কি প্রেসার দিতেছ এগুলা কি তুই মানুষে চাইলে করস আম্মা ঋণ কি আমার জন্য করছেন আমার জন্য করছেন আর আমার জন্ম দিয়েছেন আমার আমি আপনার ছেলে আপনি আমাকে দিবেন না দিবেন কাল আমার টাকাই মরতে দিতে হবে আমার 2 লাখ টাকা লাগবে আমি বাবার কোনো ই বুঝি না আমার টাকার প্রয়োজন আমার টাকা দিবেন 2 লাখ টাকা এই তো বাবার অবস্থা খারাপ তুই কি আমার সন্তান তোর কি বাবার প্রতি তোর কি কোনো কৃতজ্ঞতা নাই কি কইলে তোর মার সাথে এগুলো কি ব্যবহার করতাস কি রে তোর আমি ঈদে তোর টাকা দেই নাই কোন ঈদ তুই টাকা ছাড়া করছস 20,000-30,000 আব্বু আমি এরা কি আমি দেবে তোকে আজকে আমার এই দুর্দিনে আমার হাত আমি কথা বলতে পারতাছি না তুই বলতাছস আমার এইটা বংশা এই কোন ছেলে আরে তুমি চুপ থাকো তো তুমি কান্নাকাটি করিও না তুমি অসুস্থ মানুষ তুই আমার সন্তান না সন্তান আল্লাহ কেন আমার দিল আমার বিপদে তুই আমার পাশে থাকবি ব্যাংকের পয়সা মানুষের টাকার পয়সা এত পয়সা নিয়ে আমি কেমন থাকবি তুই আমার ঈদ দেখে কাছে তুমি একটু সুস্থ থাকো তুমি তুমি একটু তুমি তুমি একটু তুমি একটু শো এই তোর মতো সন্তান আমার দরকার নেই তুই এখনই বের হয়ে যাবার দেখ বাইরে বলছি আমার টাকার প্রয়োজন আমার টাকার ব্যবস্থা করেন আমি আপনাকে ভুগি সুখে বুঝার চেষ্টা করছি চক্কর দিব তোরা চক্কর দিব চক্কর দিব